अपने साथी दोस्त और उसके बॉयफ्रेंड के साथ घूमना एक युवती को पड़ा महंगा। जी हाँ, बताया जा रहा है कि महेशतला निवासी यह युवती बीती रात जब अपने दोस्त और उसके बॉयफ्रेंड समेत तीन अन्य युवकों के साथ बर्थडे पार्टी से लौट रही थी, उसी वक्त गाड़ी के अंदर युवकों ने युवती के साथ छेड़खानी करना शुरू कर दिया, जिसके बाद आज सुबह युवती ने जादवपुर पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई, लेकिन पुलिस को अभी तक तीनों युवकों का पता नहीं चला। কে কি হয়েছিল অ্যাকচুয়ালি আমি একটা ইভেন্ট অর্গানাইজার, ঠিক আছে। আমি দুদিন আগে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, ওখানে আমি গেছিলাম। তো আমার ফ্রেন্ড ওর ফ্ল্যাটে আমার হয়েছিল আমার একটা মেয়ে বন্ধু, ওর নাম আছে মধুরিমা সরকার। তো তারপরে কালকে আমি যখন বাড়ি ফিরছি, ওর নিজের বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায়। মিট করে যাওয়ার জন্য তো আমাকে বললো কি আমার সাথে যাওয়ার জন্য। আমি বললাম কি আমি যাবো না, আমার শরীর ফরির ভালো নেই। বলে চল না, সব আমার ফ্রেন্ডরা আছি, ফ্রেন্ডরা গিয়ে সব পার্টি পার্টি করবো। আমি বললাম না না, আমার ইন্টারেস্ট নেই। তো ঠিক আছে, কাল দেখা করে চলে আসবো। তো ওর বয়ফ্রেন্ড কালকে মানে জিপ কম্পাস কার নিয়ে মানে এসেছিলো, তো আমাদেরকে আবার রিসিভ করলো। রিসিভ করার পরে ওর নিলো ওই, তারপরে নিয়ে আমাদের গাড়িতে বসালো। ওর সাথে আমার বন্ধু যে বয়ফ্রেন্ড ছিল আগে বসেছিল, আমার বন্ধুর পাশের সিটে বসেছিল, আর আমার যে বন্ধুর বয়ফ্রেন্ড দুটো বন্ধু পিছনে বসেছিল। পিছনে বসার পরে ওরা ও কী করলো, এক দুটো বন্ধু আমার সাথে খুব মিসবিহেভ খুব করলো। একজন বিক্রমগড়, বিক্রমগড় দিয়ে আমাকে রিসিভ করেছে। বিক্রমগড় দিয়ে রিসিভ করার পরে তারপর বাইপাস ঢাবা অ্যান্ড জাহিন সব কিছু রুবি উবি সাইড অ্যাক্রোপলিস ঘুরিয়ে উড়িয়ে এইসব হয়েছে। আপনারা কতজন ছিলেন? চারজন, না পাঁচজন। আমি, আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আর ওই দুটো বন্ধু। অভিযোগটা কার বিরুদ্ধে ছিল? হ্যাঁ, আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? আমার আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আর ওর ফ্রেন্ডরা উপরে। ওর ফ্রেন্ডরা কতজনের নামে অভিযোগ করেছিল? দুজন, তিনজন। বলছে আর তারপরে আমার হাত পা ধরেন কিস অ্যান্ড ট্রাই করে আমার কিস করার জন্য। আমি আবার এ করি, লাস্টে আমি আমার ফ্রেন্ডদেরকে লোকেশন আমার সেন্ড করি, আমাকে ছাড়তে যায় না, গাড়িটা নিয়ে খালি এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড পুরো খালি ঘোরাচ্ছে, কোনো কিছু করছিল না। তারপরে না আমি চিনতাম না, আমি জানি না, আমি আমার খালি ফ্রেন্ডকে খালি চিনি যে মধুরিমা সরকার, আর আমি কাউকে চিনি না। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছেন থানায়। হ্যাঁ হ্যাঁ সব করা আছে, জিডি যাদবপুর থানায়। এফআইআর শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর ওর নামে আগেও জিডি করা ছিল ছেলেটার নামে। আর ফ্রেন্ড ও নিজের বয়ফ্রেন্ডের সাথে, মানে কি ওর বয়ফ্রেন্ড ওকে মেরেছিল বলে ওই হ্যারাসমেন্ট না না উনি করে, ও করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার আমার সাথে যখন মিসবিহেভ করেছে তখন আবার আমি আবার এফআইআর করলাম। কেন কি এটা অ্যারেস্ট হয়নি কাল থেকে, ওদের কোনো আত্মা পাত্তা নেই, কি জানি কোথায় আছে তারা আমিও জানি না। ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে? হ্যাঁ সব ফোন নাম্বার নম্বর সব কিছু দেওয়া আছে, আর যেখানে ও থাকে সব কিছু দেওয়া আছে। কি করি? আমি ক্যাডিস ক্যাফের, আমি একটা ইভেন্ট অর্গানাইজার আর আমি ক্যাডিস ক্যাফের পিআর ম্যানেজার। আপনার নাম? আমিশা রাজবংশী।